সুপ্রভাত জানাই পরিবারের সকল সদস্যকে। আশা রাখি তোমরা ভালো আছো, আমরাও ঠিক আছি। যদিও আমি পাগলের মতনই বসে পড়েছি, কোন রকম ভাবে 11:15 উঠে ফ্রেশ হলাম। হ্যাঁ, গা হাত পা ব্যথা এটা বলবো না, তবে হ্যাঁ পায়ের জয়েন্ট গুলোতে একটু ভাঁজ করতে গেলে লাগছে, বুঝতে পারছি। স্বাভাবিক বিষয়, শুধু হাঁটাটা বলবো না, অনেকক্ষণ বসে থাকা হয়েছে বাসে। যদিও তোমরা জানো ভলভোর যে সিটিং গুলো যেরকম একটু শুয়ে দেওয়া যায় সিট গুলো, ওই রকম সিট ছিল, তো খুব একটা অসুবিধা হয়েছে আমি একদমই বলবো না, বাসে কোনো অসুবিধাই হয়নি। তো একটু তো টায়ার্ড থাকারই কথা বলো, 27 থেকে 28 ঘন্টার একটা জার্নি, শুধুমাত্র হাঁটা নয় বাস, এছাড়া কোনো কাজ ছিল না এই 28 ঘন্টার মধ্যে। তো ওই জন্য টায়ার্ড থাকাটাই স্বাভাবিক বিষয়। আমি 6টায় ঘুম থেকে উঠেছি, উঠে থেকে কাজই করছিলাম। কারণটা হচ্ছে আমি তোমাদেরকে বলছি, আমি উঠতে চাইনি, কিন্তু কালকে রাতে এডিটটা একটু ঘুমন্ত ঘুমন্ত চোখে আমি করেছি। কি বলেছি না বলেছি বুঝতেও পারছিলাম না, মানে মানুষ নেশার ঘরে থাকলে যেরকম একটা হয় সেই রকম হচ্ছিল আমার কালকে। তো ওই জন্যে মনে হলো না এডিটটা নিজেরই তো মন মতো হয়নি, তোমাদের কি করে ভালো লাগতে পারে। তাই জন্য সকাল 6টায় যখন ঘুমটা ভাঙলোই আমি ডাইনিংয়ে এসে বসে বসে একা পুরো বসে, আর ওই টাইমটা তো পুরো নিস্তব্ধ ছিল, তো নিজের মতো করে পুরো এডিটটা করেছি। হ্যাঁ, এবার মন মতো হয়েছে বলতে পারি। তাই কালকে রাতে যে ব্লগটা এডিট করে ছেড়েছিলাম শিডিউল করে টাইম, সেটাকে ডিলিট করে আবারও নতুন করে আপলোড করলাম। নতুন করে আবারও সমস্ত কাজ বাজ করতে হলো, ইউটিউবে তো অনেক কাজ থাকে, ভিডিও ছেড়ে দিলেই আমার কাজ শেষ, এরকম তো থাকে না ওই আর কি। তো কালকে যেটা থেকে প্রবলেমটা শুরু হয়েছিল আমার, কালকে ফেরার টাইম থেকে প্রচণ্ড বেশি প্রবলেম শুরু হয়েছিল, সেটা আমি এখনও ফেস করে যাচ্ছি। আমার মাথা প্রচণ্ডভাবে ঘোরাচ্ছে বলবো না, কেমন একটা করছে আমি বুঝতে পারবো না, গাটা গোলাচ্ছে, মানে বুঝতে পারবো বোঝাতে পারবো না, গাটা গোলাচ্ছে এরকম হচ্ছে। আসলে আমার মনে হচ্ছে বডি প্রচণ্ড পরিমাণে হিট হয়ে গেছে, যতটা আমরা হেঁটেছি, যতটা রোদের তাপ খেয়েছি, যতটা গরমে থেকেছি, সেই অনুযায়ী আমরা জল খাইনি, কারণ জলটা ওভাবে খাওয়া হয়নি, কারণ জল নিয়ে ওরকম ঘোরাও হয়নি তিরুপতির, ওখানে তো জল টল কিছুই নিয়ে ঢুকতে দেবে না ওরকম। আর তারপর রাস্তাঘাটে কোথায় টয়লেট আছে কি নেই কিরকম আছে সেই বুঝেও রাস্তায় বেরোলে আমরা মেয়েরা একটু কমই এগুলোকে অ্যাভয়েড করি আর কি, মানে বাথরুম ফাথরুম কমই জলটা খাই। তো এই সব করে খাওয়াও হয়নি, তো ওই জন্য বডিও হিট হয়ে গেছে। কালকে রাস্তায় পদ্মাবতী টেম্পলের সামনে একবার ডাবের জল ও আর আমি খেয়েছিলাম, যে মেয়ে আমি কোল্ড ড্রিঙ্কস তেমন একটা ভালোবাসি না, আমি কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এমন কিছু একটা ভালোবাসি না যে খেতেই হবে বেরোলে বা খাবো আজকে, এরকম কোনো প্ল্যান থাকে না আমার। সেই মেয়ে আমি কালকে 2 বোতলের কোল্ড ড্রিঙ্কস শেষ করেছি, একটা থামস আপ একটা কোকা কোলা, অবশ্যই বোতলগুলো সাথে ছিল ওই আর কি। খেতে খেতে ঢেকুর তুলতে তুলতে একটু ভালো লাগছিল আর কি শরীরটা, এরকমভাবে পুরো বাসটা আমি এসেছি আর কি। তো হ্যাঁ, খুব শরীর খারাপ লাগছিল, বমি হবে এরকম কিছু মনে হয়নি আমার, তো ওই আর কি। তো তারপর সেই প্রবলেমটা আজও চলছে, আমার মনে হচ্ছে মাথা ফাথা ভিজিয়ে ভালো করে স্নান করতে পারলে আশা করি একটু ভালো লাগবে, তো সেটারই চেষ্টা করব। এখন ও উঠলে এইমাত্র জাস্ট আমি 11:15 দিকে উঠে এলাম, মানে শুয়েই ছিলাম, তারপরে না এডিট করে গিয়ে আমি ঘুমিয়ে একটু শুয়ে পড়েছিলাম, যে শরীরটা ভালো লাগছে না উঠেই বা কী করবো। এখন একটু কাছাকাছি তো করতে হবে বলো, যেগুলো পরে পুজো দিয়েছি সেগুলো নয় জল ধোয়া করবো, সেগুলোও জল ধোয়া করতে হবে, ঘামিয়েছে একটু একটু, তো আর অত লোকের ভিড়, তো জল ধোয়া করে জাস্ট আমি মেলে দেবো, আর যে এগুলো পরে গেছি ফিরেছি সেগুলোকে কেচে দেবো। তো এই কাজগুলো রয়েছে, তার আগে একটু ঘরটা ঝাঁটিয়ে নিই, ঘরটা মুছে নিই। দেখি আমি ঘরটা ঝাঁটিয়ে দেবো, প্রমিকে বলবো তুমি একটু মুছে দাও আজকে আমার আর ভালো লাগছে না। আর ও আর আমি ব্রেকফাস্টে খাবো কেক, ব্রেকফাস্টে ঝামেলাও আর রাখেনি, দুপুরে কি রান্না করবো জানি না। তো চলো আজকে বোধহয় একটু আলসেমি মার্কাই ব্লগ দেখতে লাগবে, মানে আমাকে দেখো এরকমভাবে বোধহয় ব্লগ আমি জীবনেও করিনি এরকম আধশোয়া অবস্থাতে। তো আশা রাখি তোমাদের ব্লগটা ভালো লাগবে, যদি নতুন কোনো বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি ভালো লেগে থাকে আমার এই ব্লগগুলো। আর কালকে তিরুপতির ব্লগ ছেড়েছি, যদি তোমরা কেউ মিস করে যাও তাহলে একবার চেক করে নিও প্লিজ, আশা রাখি তোমাদের কোনো ডাউট থাকবে না। আর যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে কমেন্ট বক্স তোমাদের জন্যই খোলা রয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে ভুলো না। যারা অলরেডি আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখন আমার মাথায় কি চলছে বলতো, আমাকে কলকাতা যেতে হবে, আর বেশি দিন বা বেশি সপ্তাহ আমার হাতে নেই, তবে এখন থেকে গোছগাছ শুরু করতে হবে এমনটাও নয়, আরো কিছুদিন বাকি রয়েছে। তো চলো, সেই কালকে যখন প্রমিয়ার আমি আসছিলাম বাসে ফেরার সময়, মানে যাওয়ার সময়টা কিছু মনে হয়নি, যাওয়ার সময় মনে হচ্ছিল যেন বালাজিকে ভালো করে দর্শন করতে পারি, যে কাজের জন্য যাচ্ছি ঠাকুর সে কাজটা যেন ভালো করে করতে পারি, সেটাই ছিল মনে। ফেরার সময় যখন সব কাজ মিটে গেছে, তখন যখন খুব ক্লান্ত দুজনে এলিয়ে পড়ে রয়েছি এরকম করে, তখন ওকে আমি বলছি আর ও আমাকে বলছে, আমাকে বললাম যে কলকাতা যাওয়ার আর বেশি দিন বাকি নেই, এবার কেটে যাবে আস্তে আস্তে সময়গুলো। ওদিকে আমার মাও বলছে যে আমার আর ভালো লাগছে না, তো ওদেরকে দেখতে ইচ্ছে করছে। আসলে
তোমরা বলবে সবসময় তুমি তাহলে তোমার মা দেখতে চাইছে, এই কথাটা কেন বলো? আসলে মামনি পাপা মাঝে এসেছিল, তো তাও মামনি পাপার সাথে দেখা হয়েছে, তার মানে এমনটা নয় মামনি পাপারাও আমাদেরকে দেখতে ইচ্ছে করছে না, অবশ্যই করছে। তবে আমার মা বাবার প্রায় 8 মাস হয়ে যায় আর কি, 9 মাস হয়ে যাবে আর কি, তো তাই জন্যে আরো বেশি মনটা একটু খারাপ লাগছে এই আর কি। চলো আমি একটু কেক ঠেক খেয়ে নিই, তারপরে ঘরটা ছাটিয়ে গিজারের সুইচটা দিয়ে কেচে নিয়ে তারপরে স্নান দান করে নিয়ে বেরোই, তারপর কি রান্না করবো ভাববো। এক তার জুড়ে মেলেছি সেই ওড়নার পাশের থেকে দেখতে পেলে ওখান থেকে মেলা, তো চলো এবার নিচে যাই, কাজ আছে। তো পুজো দেবো তাই তুলতে এলাম ফুল, এই একটা ফুটেছেন আর এখানে কোথায় গেল রে বাবু, এই দেখো এখানে একটা ফুটেছে, এই যে এই দুখানা ফুল ফুটেছে। চুল ঠুল ভিজিয়ে স্নান করেছি, বেশ ভালো লাগছে এখন তাও। আর তোমরা দেখলেই ছাদে গিয়ে একটাল জামা কাপড় মেলে দিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে, এখন বসিয়েছি প্রেশার কুকারে ডাল সেদ্ধ, আজকে খাবো আমরা ডাল আর মাছ ভাজা, আর মাছের তেল আছে অল্প, সেটাকে ভাজবো, ব্যাস আর কিছু করবো না। রাতে মাংসের ঝোল ঝোল কি করবো দেখবো, সেটা ভাববো, এখনো কিছু করিনি। আপাতত এখানে প্রসাদ প্যাক করছিলাম এরকম করে করে, তো শুধুমাত্র একটা ফ্ল্যাটে দেওয়া হয়েছে, বাকি ফ্ল্যাটগুলোতে এখনো দেওয়া হয়নি। তো যাবো যাবো করে আর কি সময় কাটাচ্ছি, নিচেও যেতে হবে, ওকে বললাম তুমি একটু দিয়ে আসো নিচে, অর্জুনকে মানে আমাদের ওয়াচম্যান দাদাকে দিয়ে আসতে বললাম, এইসবই আর কি, আর ভালো লাগছে না, বাপরে বাপ। আমাদের লাঞ্চ মেনু রেডি হয়ে গেছে, এখানে ডাল সেদ্ধ, সর্ষের তেল, এখানে একটু মাছের তেল ভেজে দিয়েছি, আর এখানে 2 পিস মাছ ভাজা আছে, তো চলো দিয়ে দিই ওকে। হয়তো একটু ফ্যাস ফ্যাসে আওয়াজ আসতে পারে, ফ্যানটা চলছে আর কি। ঘুম থেকে উঠে প্রমিতের চা করে দিলাম, দুজনেই না একটা ঘোরের মধ্যে ছিলাম, আর সত্যি কথা বলতে খুব যে বেরোতেও ইচ্ছে করছে এমনটাও নয়, তাই জন্য আর বেরোলাম না, ছাদ থেকে গিয়ে জামা কাপড়গুলো নিয়ে আসলাম। আর তারপরে ওরা আর আমার যাওয়ার কথা ছিল মাই চিকেন হ্যান্ড মোড়ে মাছ মাংস নিতে যাওয়ার জন্য, তো ঘরে কিছুই নেই, তাই জন্য ভাবলাম যে না থাক, কালকে আমি ওই ইসে থেকেই কালকে গিয়ে আমি মাই চিকেন হ্যান্ড মোড় থেকে নিয়ে আসবো, প্রমি বলে আমি আপাতত নিচ থেকে 500 মতো মাংস নিয়ে আসি, নিচে যে দোকানটা আছে মানে একটু দামটা বেশি নেয়, কিন্তু বিশ্বাস করো আমার ওই এখন যেতে ইচ্ছে করছে, মানে আমাদের দুজনেরই পায়ে আর জোর নেই যে অদূর হেঁটে যাবো আবার আসবো, আর স্কুটি বার করার তো কোনো মানেই হয় না, বেকার প্রমি আবার স্কুটিটাকে বার করবে, তো ওই জন্যে ভাবলাম যে আজকে দিনটা তো চলুক, তারপর কালকে থেকে আবার দেখা যাবে। আর আমাকে দেখো দুপুরবেলা ঘুম তো দিয়েছি কিন্তু যেন কিছুই ভালো লাগছে না, সন্ধ্যে হয়ে গেছে, সন্ধ্যেও দেওয়া হয়ে গেছে, গিয়ে মাংসটা তো এনে দিলে এটা ঠিক কথাই, কিন্তু তারপরে আমি ওকে ফোন করেছিলাম, ও ফোনটা তুললো না, ঘরে ডিম নেই কলা নেই, কালকে সকাল হলেই ওর অফিস শুরু হবে, তোকে একবার মাংস ও নিজে থেকেই মাংস আনতে গেছিল, 1 কেজি নিয়ে চলে এসছে, বললো দামটা ঠিকঠাকই পেলাম, মাইজিনের মধ্যে 280-তে আনি, এখানে 270 নিল, জানি না দাম কমেছে কিনা, আমার না মাথাটা এবার টিকটিক করে আবার ব্যথা করছে, তো যাই ডিম আর কলাটা নিয়ে এসে রেখে দিই, কালকে সকাল হলে ব্রেকফাস্টের জন্য তো লাগবেই, তারপরে এসে রান্না বসাবো। এখানে সমস্তটা গুছিয়ে নিয়েছি আমি, আগে আলু মাংস আর এখানে রসুনটা প্রমিও ছাড়াতে একটু হেল্প করলো, যদিও ও কেন এসেছিল আমি জানি না, আমি ওকে ডাকিনি, জল ফল ভরতে এসে বোধহয় করলো, পেঁয়াজটাও কাটলো, টমেটোটাও কুচি করলো, বললো দাও আমি একটু করে দিই, তো ওর মাঝে মধ্যে ইচ্ছে হয় মাঝে মধ্যে ইচ্ছে হয় না ওই আর কি। আর এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি, মাংস করার জন্য প্রথমে তেলের মধ্যে একটু চিনি দিয়ে নিয়েছিলাম, ওটাকে পুড়িয়ে নিয়ে আলুটাকে ভেজে নিয়ে পেঁয়াজটাকে ভেজে তারপরে বাটা মশলাগুলো দিয়ে এবার টমেটো কুচি আর ড্রাই স্পাইসেসগুলোও দিয়ে দিয়েছি, এভাবে করব, মাংসটা একটু কষিয়ে করলে না ওরও খেতে ভালো লাগে, তাই ভাবলাম কড়াইতেই করি। এখানে আমার মাংসের ঝোলটা টক বক করে ফুটছে, পুরো সেদ্ধ করে নিয়ে তারপরে আমি জাস্ট জল দিয়েছি একটু ঝোলটা করার জন্য, পালিয়ে যাচ্ছ কেন? আর এখানে আমি ভাতটা নামিয়ে ফেলেছি, আমাকে এসে কষানোর গন্ধটা পেয়ে বলছি কিনা আমাকে 1 পিস একটু কষানো দেবে, তো আমি উইংস এর একটা পিস ছিল ওটা আমি ওকে দিলাম, সেদ্ধ হয়ে গেছিল মাংস খেয়ে দেখলো পুরো, তো এবার আমাকে হঠাৎ করে বলছে এ নাও, পেছন আমি পেছন ঘুরে জল দিয়ে ভালো করে মাংসটাকে নাড়িয়ে দিয়েছিলাম, আমাকে পেছন থেকে এসে বলছে এ নাও, আমি লাস্টে ঘুরে বলতে গেছি সবাই আমি খাবো না তুমি খাও, দেখছে কি জানো তো আমার জন্য হাড্ডিটুকুনি অপেক্ষা করছে, তাতে কোনো মাংস কিছু লেগেছিল না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, ওকে দেখাতে পারছি না কারণ বুঝতেই পারছো ছেলে মানুষ, ঘরে সবসময় যে জামা গায়ে দিয়ে থাকে এমনটা নয়, তো ওই জন্য আর দুমদাম ভিডিও পোস্ট করে দেবো তো এরকম ভালো লাগে না, তো ওই জন্যে এখন ঘরে পালিয়েও গেল, এখন বসে আছে চুপ করে ল্যাপটপের সামনে,
প্রচন্ড বদমাস বলছি, এক্সপেকটেশনটা একটু বেশি হয়ে যাচ্ছে। মাংসের ঝোলটা একদম রেডি হয়ে গেছে, ভাতও গরম, ঝোল থেকেও ধোয়া উঠছে, তাই ও বললে একটু ওয়েট করে নি তারপরে খাবো। তাই জন্য কিছুক্ষণ ওয়েট করেছি, তাই তেলটা একটু একটু ভেসে উঠেছে, খুব একটা ভেসে ওঠেনি। কালকেও ওকে অফিসে এটাই দিয়ে দেবো, দুপুরেও আমরা এটাই খাবো। মাংসের ঝোলটা জাস্ট অসাধারণ খেতে হয়েছিল। তো চলো, আজকের ব্লগটা ভালো লেগে থাকলে কী করতে হবে তোমরা জানো। আজকের মতো টাটা।